হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমাদের চার নম্বর দিন আহ ঘোড়ার তো আজকে আমরা এসেছি হচ্ছে জুতে স্যান্ডিওগো জুতে তো এটা হচ্ছে প্রচন্ড একটা বড় জু তাই অনেক কিছু রয়েছে আমরা আজকে জু ঘুরবো আর জু ঘুরে অনেক কিছু দেখব তার সাথে যদি টাইম থাকে তাহলে আমরা একটু করব তাহলে সাথে থেকো চলো দেখি জুয়ে কি কি আছে কি কি এক্সপ্লোর করা যায় আজকে আমরা এসেছি ক্যালিফোর্নিয়া সিটি স্যান্ডিয়াগো বলে যে শহরটা আছে সেই শহরে জুটাতে আমরা এসেছি সেই শহরের একটা যে জু আছে স্যান্ডিয়াগো জু সেখানে এসেছি আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের যে দশ নম্বর জু আছে বিখ্যাত জুগুলো তার মধ্যে এটা একটা অন্যতম আর এমনিতে তো আমরা উইকেন্ডে এসেছি পার্কিং পুরো ফুল পুরো ভর্তি আর এখন আমরা হচ্ছে এই যে এন্ট্রেন্সের মুখেই দাঁড়িয়ে আছি আর আমাদের অনলাইন টিকিট যেহেতু করাই ছিল তাই আমাদের আর টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি অন্যদিকে টিকিট আপগ্রেডেশন চলছে আর ঢোকার মুখেই এন্ট্রেন্সে তো দেখলে একটা বিশাল বড় সিংহের স্কাল্পচার ওটা তো খুবই সুন্দর আর এখানে হচ্ছে গন্ডোলা আছে একটা এইখানে স্টার্টিংয়ে ঢোকার মুখেই হচ্ছে এখান থেকে ছাড়ছে আর তা পৌঁছে দেবে একটা স্পটে যেখানে থেকে সমস্ত অ্যানিম্যালস যা যা আছে ওখানে একটা ম্যাপ করা আছে তো যেরকম যে দেখতে চায় সেরকমভাবে দেখতে থাকবে আর আমরা তাই এখন উঠে পড়েছি এই গন্ডলাতে তাই ওখানে গিয়ে সমস্ত শুরু করব ম্যাপও নিয়ে নিয়েছি কীরকমভাবে কী কী ঘুরতে হবে তাছাড়া তো প্রচুর ফুড কোর্টও রয়েছে বাচ্চাদের প্রচুর বাচ্চারা এসেছে যেহেতু তো বাচ্চাদের ভিড়টাই বেশি তাই বাচ্চারা প্রচুর এসেছে আর লং উইকেন্ড তার মধ্যে ফুড কোর্ট আর সোভেনিয়ারের এই সমস্ত তো রয়েছে আর বাসেরও একটা খুব ভালো ব্যাপার আছে যে বাস ট্যুরও নেওয়া যাচ্ছে আর বাসগুলো তো মানে খুবই সুন্দর তা আমরা এখন বাস টুরটা নিই নি আমরা আগে নিজেরা দেখেনি কীরকম কী হচ্ছে তারপর আমরা বাস নেব তার মানে বুঝতেই পারছো জুটা কত বড় যে যার জন্য বাস আছে একটা বাস হচ্ছে পুরো জুটা ঘুরে দেখাবে আর একটা বাস আছে যেটা হচ্ছে একটা স্টপেজ থেকে আরেকটা স্টপেজে পৌঁছে দেবে এই গন্ডোলা বা এয়ার ট্রাম্পের জন্য প্রচুর লাইন পড়েছে কিন্তু এত ফাস্ট সার্ভিস যে বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হচ্ছে না আর স্ট্রলার রাখার জন্য নিচে জায়গাও আছে বা কেউ চাইলে স্ট্রলার নিয়েও এই এয়ার ট্রাম্পে বসে অন্য প্রান্তে যেতে পারে আমরা চলে এসেছি এখন জংলি পিগের কাছে ওরা যে পরিবেশে থাকে ঠিক সেই রকম করেই পরিবেশটা বানিয়ে রাখা হয়েছে চলো দেখতে থাকি আমরা এখন চলে এসেছি পোলার বিয়ার কাছে এই যে দেখতে পাচ্ছ করে পোলার বিয়ার দাঁড়িয়ে আছে আর খুব ভালো লাগছে দেখতে আর নিচে তো পুরো একদম মানে ওরা যে পরিবেশে থাকে সেরকম ঠান্ডা জল পুরো করা আছে এখানে মানে পরিবেশটাই ওরকম করে বাড়িয়ে বানিয়ে রাখা আর এছাড়া তো এই রাস্তাটা এতটাই ঢালু যে স্ট্রলার নিয়ে হাঁটা যাচ্ছে না মনে হচ্ছে এই এবার বোধহয় গড়িয়ে পড়ে যাব যার জন্য স্ট্রলার আনা শ্রী সে তো বসছে না সে দাদা ভাইদের সাথে এখন পায়ে পা মিলিয়ে হাঁটছে এরপর পা ব্যথা হয়ে গেলে তখন বসতে আসবে আমরা এখন চলে এসেছি কন্ডোরবার্ডের কাছে যেটা অনেকটা দেখতে বাজ পাখি বা ঈগলের মতো যেই দেখিয়েছি এত বিশাল বড় উইংস খুব সুন্দর ফটোটা এসেছে আর মানে বিশাল বড় বড় যেই পাখনাটা মেলেছে। আর নিচে আছে ফ্লেমিঙ্গো আমরা একটু উপরের দিকে আছি আর তার ঠিক নিচে আছে রং মানে খুব সুন্দর কালারফুল ফ্লেমিঙ্গোগুলো চলো তোমাদের দেখায় এইজো এখানে রয়েছে ফ্লেমিঙ্গো আমরা নিচটাতেও আসবো উপরে যতগুলো আরও আছে অ্যানিমেলস সেগুলো কভার করি তারপর নিচের দিকে যাব জায়গাটা তো খুবই সুন্দর মানে জুটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তাছাড়া একদম অল্প অল্প ডিস্টেন্সের মধ্যেই ওয়াশরুম আছে খাওয়ার জল আছে খাওয়ার জলের ব্যবস্থা করা আছে আর ট্রেলও করা যাবে এরকমও জায়গা আছে মানে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ব্রিজও করা আছে আমরা এতক্ষণে ব্রিজের উপরটাতেই ছিলাম এবার আমরা চলে এসেছি এই ফ্ল্যামিংয়োর কাছে সুন্দর দেখতে দেখো কালারফুল কালারটা দারুণ লাগছে দেখতে আমরা এখন চলে এসেছি চিতাভাগের ঘরে এই যে বাঘ মামা এখন খাওয়া দাওয়া করে বেশ পেট মোটা করে মজা করে ঘুম দিচ্ছে আসলে এই শীতকালের সময়টা শীত ঘুম দেয় তবে মনে হচ্ছে একটু পরেই উঠে পড়বে নড়াচড়া করতে শুরু করেছে আর তাছাড়া তো এই যে উঠে ওরে বাবা উঠে পড়েছে এই যে এখন হাঁটতে শুরু করেছে এখানে রয়েছে বিভিন্ন অ্যানিম্যালসদের ফসেলস অনেকটা জায়গা জুড়ে আর এই যে আমরা এখন চলে এসেছি মাউন্টেন ভাইপারের কাছে হঠাৎ করে যেই দেখেছি দেখি বিশাল বড় মুখ খুলে হাঁ করেছে আমি ফটো নিয়েছি তোমাদের দেখাচ্ছি বিশাল বড় মোটা এই দেখো কি বিভৎস ভয়ঙ্কর এবার আমরা চলে এসেছি মাংকির সেকশনটাতে ওখানে ওদের মানে ওরা যেরকমভাবে থেকে অভ্যস্ত ওদের হ্যাবিটেট পুরো ওরকমভাবেই বানিয়ে রেখেছে এই জায়গাটা কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে না জঙ্গলে ঢুকছি এত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে জুটাকে পুরো মনে হচ্ছে না সেই জঙ্গলের একটা থিম করা আসলে মনে হচ্ছে বোধহয় টাইগার আমরা এখন দেখতে যাচ্ছি তার জন্যই মনে হয় এতটা সুন্দর জঙ্গল জঙ্গল একটা পরিবেশ বানিয়ে রেখেছে আর এছাড়া বাচ্চাগুলোরও পা ব্যথা হচ্ছে আমাদের মনে হচ্ছে এবার বাস্টুর নিতে হবে তবে আগে টাইগার দেখে নিই তারপর বাস্টুর নেবো এই যে আমরা চলে এসেছি এখন মামা হচ্ছে হাঁটাচলা করছেন খিদে বাড়াচ্ছেন এখন আমরা রয়েছি সিম্পাঞ্জির কেজের কাছে তবে সিম্পাঞ্জিগুলো পুরো ঘুমিয়ে পড়েছে জাস্ট একটু একটু নড়ছে আর এত হেঁটেছি যে লাস্টে আমি আসছি বসেই পড়েছি আর বাস রাইডটা নিলে মনে হচ্ছে এখন ভালো হতো বাস রাইডটা নিলে মানে যেটা স্যাটেল সেটা আমাদের পুরোটা কভার করিয়ে দিত এটা হেঁটে হেঁটে আর ভালো লাগছে না ভাই বসে পড়েছি এবার দেখি কোন দিকটা যাই মনে হচ্ছে এলিফ্যান্টের দিকে যাবো এখন আমরা চলে এসেছি আর একটা ব্রিজের উপর কি সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে পুরো মানে এই যে যতদূর দূর চলে যাচ্ছে ততটাই কিন্তু পুরো জুটা আর বিশাল বড় এরিয়া নিয়ে শহরের মাঝখানে এই জুটা আমরা যখন ওই গণ্ডলাতে উঠেছিলাম আর উপর থেকে নিচটা যখন দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছে এত সুন্দর নিচে মিউজিক বাজছে তারপর ঝর্নার জলের মতো করে রাখা খুব সুন্দর লাগছে তাই যাই হোক এখন আমরা এই যে এই এলিফ্যান্টের কাছে চলে এসেছি এলিফ্যান্টগুলো খুব মানে খুব ভালো দেখতেও পেলাম আর এখানে এখন হচ্ছে এই উঠ বাচ্চাগুলো দেখেতে খুব খুশি আর খুব সুন্দর করে দেখা যাচ্ছে পুরো সামনে থেকে এখন আমরা চলে এসেছি লামার কাছে কি মিষ্টি দেখতে শ্রীত তো খুব ফেভারেট ওর ওয়ান অফ দ্য ফেভারেট অ্যানিমেল আর আলটিমেট আমরা বাস্টু নিয়ে নিয়েছি এই যে জিরাফ চলে যাচ্ছে আর তার কারণ আর হাঁটা গেল না আর এরই মাঝখানে একটা ফাঁকে আমরা লাঞ্চও সেরে নিয়েছি অলমোস্ট আমরা কভার করে ফেলেছি তবে যে আর কয়েকটা জিনিস বাকি আছে সেটা আর হেঁটে দেখতে চাইছি না তার কারণ হচ্ছে যেন এই সবাই পা ব্যথা হয়ে গেছে আমাদের বাচ্চাদের তাই জন্য বাস্টু নিয়ে নিয়েছি বাকি যেগুলো বাকি আছে এই বাস্টুই খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে সিংহ আর সিংহি খুব আরাম করে ঘুম দিচ্ছে তার কারণ এটাই হচ্ছে ওদের ঘুমানোর টাইম তবে একটু পরে উঠে যাবে যিনি আর কি মাইকে অ্যানাউন্স করে বলছেন তিনিও বলছেন যে এবার হচ্ছে ওদের উঠে যাওয়ার সময় চলে এসেছি ভালুকের গুহায় The left side, and I believe Mama Bear Alba is to the right side of the habitat, and so she's still here at least. Uh, but just to give you some context, friends, Mama Bear Alba, gillless, flamboyant, of four So if you're upstairs, remember you'll need to look down into your lap to see them. They're just below the canopy here, but still no. very visible know. for all of us on the এবার আমরা জুতো দেখা হলো তার সঙ্গে প্রচন্ড টায়ার্ড আমরা বাচ্চারা বাচ্চাদের একটু স্ন্যাক্সও খাইয়ে দেওয়া হলো আমরাও তার সাথে খেলাম আর পুরো জুটা খুব সুন্দর লাইটস দিয়ে সাজিয়েছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর কালকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা তার আগে হচ্ছে যতটুকু একটু সাইড সিন দেখে নেওয়া যেতে পারে সেটুকু দেখেই আমরা বাড়ির দিকে রওনা দেব তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই